বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো একটা ভিডিও বললে ভুল হবে, এখানে টোটাল আমরা হচ্ছে একটা সিরিজ নিয়ে কাজ করতেছি, যে সিরিজটা পুরোপুরি কমপ্লিট করলে এবং আপনি যদি ঠিকঠাক মতো কাজ করতে পারেন সবগুলো, তো আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ যেগুলো আপকামিংয়ে পটেনশিয়াল এয়ারড্রপ প্রোভাইড করতে পারে, ঠিক সেই প্রজেক্টগুলো একটা সিরিজ আকারে আমরা এখানে দেওয়ার চেষ্টা করব, যেখানে আপনাদের বেশ কিছু টেস্টনেট মেননেট প্রজেক্টগুলো থাকবে, যেগুলোতে আপনাদের অবশ্যই অবশ্যই জয়েন করা উচিত, এবং সেখান থেকে আপনারা অ্যাপটোসের মতো বড় পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে। সো কেউ এই সিরিজটা মিস করবেন না, কোনো মানে কোনো প্রজেক্টটা এখান থেকে স্কিপ করবেন না। তো আজকে হচ্ছে সিরিজের প্রথম ভিডিও। তো এটাতে আমরা মূলত লেয়ার জিরো নিয়ে কাজ করব, লেয়ার জিরো যে প্রজেক্ট আছে এটা নিয়ে কাজ করব। তো লেয়ার ওয়ান, লেয়ার টু, এগুলো হচ্ছে ইথেরিয়াম বা আদার্স যে টোকেনগুলো আছে, আদার্স যে ব্লক চেনগুলো আছে সেইগুলো। তো যেহেতু তাদের আগে আছে লেয়ার জিরো, তো আমরা লেয়ার জিরো নিয়ে আগে কাজ করি, এরপরে আদার্স যে প্রজেক্টগুলো থাকবে ওইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। যেমন হচ্ছে জেটকে সাইন আছে, এরপরে আপনার আরভিটিউম আছে, এছাড়াও আরও অনেকগুলো আছে। ঠিক আছে, তো প্রত্যেকটা নিয়ে এক এক করে আপনাদের সামনে ভিডিও আসবে, প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য স্পেশাল হবে, কোথাও স্কিপ করবেন না। সো আজকে যেহেতু প্রথম, এর কারণে একটু এক্সট্রা কথা বলে নিলাম। তো এই সিরিজে কোনো এক্সট্রা কথা বলা হবে না, জাস্ট ভিডিওতে যে মেন মেন টপিকগুলো এগুলো আপনাদেরকে দেখানো হবে, এবং কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে আমরা বলে দেবো, ওগুলো আপনারা নিজে নিজে করে নেবেন। ঠিক আছে, তো যাই হোক শুরু করতেছি, সবাই দোয়া করবেন যাতে ঠিকঠাক মতো শেষ করতে পারি এবং সবাই যেন এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারেন। তো আমরা লেয়ার জিরো সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে এক কথায় এটা একটা অমনি চেন, এটাতে আপনার সবগুলো যে নেটওয়ার্কগুলো আছে, ব্লক চেনগুলো আছে, একটার সাথে আরেকটা কানেক্টেড করছে, সেটাই হচ্ছে লেয়ার জিরো। ঠিক আছে, তো অর্থাৎ আপনি এক নেটওয়ার্কের টোকেন থেকে আরেক নেটওয়ার্কের টোকেনে কনভার্ট করবেন একদম ইজিলি। যেখানে আপনার হয় কি, যদি আপনি ইথেরিয়াম নেটওয়ার্কের টোকেনগুলো যখন কনভার্ট করতে চান, সোয়াপ করতে চান, তখন হয় কি আপনার সেটা শুধুমাত্র ইথেরিয়াম নেটওয়ার্কেরই লিকুইডিটি প্রোভাইড করে থাকে। বাট আপনি যখন ইথেরিয়াম নেটওয়ার্ক থেকে আপনি হচ্ছে বিএসসি নেটওয়ার্কে নিয়ে আসতে যাবেন, তখন কিন্তু আপনার ওটা কাজ করবে না। তো এটাই প্রবলেমটাই সলিউশন নিয়ে আসছে হচ্ছে লেয়ার জিরো, যেখানে আপনার হচ্ছে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কের আপনি ইজিলি ট্রান্সফার করতে পারবেন, এবং সবগুলো নেটওয়ার্কের যে লিকুইডিটিটা সেটা একটা জায়গায় রাখা আছে, অর্থাৎ আপনার লিকুইডিটিটা এক জায়গায় থাকবে, এবং হচ্ছে আপনি যে কোনো নেটওয়ার্ক থেকে যে কোনো নেটওয়ার্কে আপনি কনভার্ট করতে পারবেন। তো এটাই মূলত হচ্ছে আপনার অমনি চেন। ঠিক আছে, তো অমনি চেন বলতে একটু এটাই বোঝায়। তো এত কিছু আপনার জানতে হবে না, শুধু এটুকু জানেন যে এখানে এয়ারড্রপ আসার একটা চান্স আছে। কারণ হচ্ছে দেখেন, তো তাদের যে একটা অপশান এখানে দেখেন লেখা আছে হচ্ছে জিরো টোকেন। ঠিক আছে, জিরো টোকেন হোল্ডার্স, অর্থাৎ তাদের হচ্ছে প্ল্যান আছে লেয়ার জিরোতে জেড আরও টোকেন নিয়ে আসার। ঠিক আছে, সো জেড আরও টোকেন যদি আসে, তো তাদের যে আর্লি সাপোর্টারগুলো থাকবে তাদেরকে অবশ্যই তারা পেমেন্ট করবে, এয়ারড্রপ দিবে। তো চান্স আছে, ভালো একটা চান্স আছে। সো কেউ স্কিপ করেন না, দেখা যাক সামনে কী হয়। তো এটার হচ্ছে লেয়ার জিরোর সব থেকে যে প্রথম প্রজেক্টটা, সেটা হচ্ছে স্টার গেট ফিনান্স। ঠিক আছে, সো আমরা ওইটা নিয়ে প্রথমে কাজ করব, এরপরে এক এক করে আরও আছে। এখানে আপনার মেইন নেটের প্রজেক্ট আছে, টেস্টনেটের প্রজেক্ট আছে, এছাড়াও আপনাদেরকে আমি আরও কিছু প্রজেক্ট এক্সট্রা বলে দিব, যেগুলোতে আপনারা কিছু ইন্টারগেট করে রাখবেন, তাইলে হচ্ছে আপনার এয়ারড্রপটা পাওয়ার হচ্ছে আপনার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে, এবং পেলেও সেটা হেলদি একটা অ্যামাউন্টের হওয়ার চান্স আছে। ওকে, তো এইগুলো সবগুলো যে লিঙ্কগুলো আপনার জরুরি দরকার হবে, সেই লিঙ্কগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলে আপনি লিঙ্কটাও পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের। ঠিক আছে, তো এখান থেকে চাইলে আপনি জয়েন করে নিতে পারেন, এবং ওইখান থেকে আপনি সব কিছুর লিঙ্ক পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে দেবো। তো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, এরপরে মেটামাস্কে ক্লিক করবেন, এরপরে আপনার মেটামাস্ক থেকে এটা কানেক্ট করে দেবেন। তো এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, এবার আমাদের করতে হবে কি, এখানে কিছু কাজ করতে হবে। যেমন প্রথমে এখানে ট্রান্সফার অপশানটা আছে, যদি আমরা ট্রান্সফার অপশানে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন আমি বিএনবি নেটওয়ার্কের সাথে কানেক্ট করেছি। আপনারা এখানে ইথেরিয়াম বা অন্য আদার্স যে নেটওয়ার্কগুলো আছে আপনি চাইলে সেইগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি একসাথে অনেকগুলো নেটওয়ার্কই এখানে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার এয়ারড্রপ পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। যেমন আপনি যদি এখানে ইথেরিয়াম করেন, বিএনবি করেন, আপনার অ্যাভাক্স আছে, তারপরে ম্যাটিক আছে, আরভিটিউম আছে, অপটিসম আছে, যেটা হোক আপনি সবগুলোই করার ট্রাই করবেন যদি আপনার অ্যাবিলিটি থাকে। আর যদি অ্যাবিলিটি না থাকে, অ্যাটলিস্ট আপনি ইথেরিয়াম, বিএনবি এগুলোতে করার ট্রাই করবেন। ঠিক আছে, তো আমি এখানে বিএনবি নেটওয়ার্কের, এখানে বিএনবি নেটওয়ার্ক থেকে আপনি চাইলে এখানে ইথেরিয়াম নেটওয়ার্কে নিতে পারবেন, বা এখানে অ্যাভাক্স নেটওয়ার্কে নিতে পারবেন, বা আরভিটিউম নেটওয়ার্কে নিতে পারবেন, তো যেটা আপনার ভালো লাগবে। তো এখান থেকে আপনি এসটিজি, তাদের নিজস্ব টোকেন আছে, আপনি চাইলে এটা ট্রান্সফার করতে পারেন, অথবা ইউএসডিটি ট্রান্সফার করতে পারেন, অথবা আপনি হচ্ছে বিউএসডি ট্রান্সফার করতে পারেন, যেটা ইচ্ছা। তো আপনি যেটা করবেন, আপনি যদি এখানে ইউএসডিটিটা ট্রান্সফার করতে চান, তো এখানে ইউএসডিটিটা রাখবেন, এরপরে আপনি যে অ্যামাউন্টটা দিতে চাচ্ছেন, তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো অ্যাটলিস্ট 20-এর বেশি দিবেন। ঠিক আছে, তো আপনি এখানে 20 থেকে 30 দিবেন বা 25 দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনার এই যে এই অপশানটাতে ক্লিক করবেন, করার পরে এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনার ট্রানজ্যাকশনটা জাস্ট অ্যাপ্রুভ করাই দিবেন, দিলে আপনার এটা কিছুক্ষণ সময় নেবে। আগেই বলে নিচ্ছি, অধৈর্য হইতে মানে অধৈর্য হলে হবে না, যেহেতু এটা এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাবে, সো অবশ্যই এখানে আপনার বেশ কিছুটা সময় লাগবে। তো ট্রানজ্যাকশন হইতে অনেক সময় লাগে, সো আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে।
তো আমি যে শুধুমাত্র বিএনবির কথা বললাম, তো বিএনবি না আমি আপনাদেরকে আগেই বলছি, যদি সম্ভব হয় সবগুলোতেই আপনারা একটা করে অ্যাটলিস্ট একটা করে ট্রানজ্যাকশন করে রাখবেন। তো এটা গেল একটা। এরপরে এখানে আপনাদের আরও একটা কাজ আছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে স্টেকের অপশান আছে, স্টেকে যাবেন। যাওয়ার পরে এখানে তাদের গভর্নেন্স টোকেন যেটা আছে সেটা হচ্ছে এসটিজি। তো এই এসটিজি টোকেনটা আপনি এখানে স্টেক করার পরে আপনি এখানে একটা ভোটিং পাওয়ার পাবেন। তো সেই ভোটিং পাওয়ারের মাধ্যমে আপনি বিভিন্ন যে প্রজেক্টগুলো আসবে সেগুলোতে আপনি ভোট করতে পারবেন, এবং এর মাধ্যমে আপনার এয়ারড্রপ পাওয়ার চান্সটা আরও অনেক বেড়ে যাবে। ঠিক আছে, সো আমি আপনাদেরকে যেভাবে গাইড করতেছি ঠিক সেভাবে কাজটা করবেন, তাহলে আশা করি এয়ারড্রপে এলিজিবল হয়ে যাবেন। সো এই যে টোকেনটা সেটা হচ্ছে এসটিজি টোকেন। তো আমি এখানে এটা হচ্ছে প্যানকেক সোয়্যাপ থেকে নিছি, আমি আপনাদেরকে কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে দিব। সেই কন্ট্রাক্ট অ্যাড্রেস থেকে আপনি যদি বিএনবি নেটওয়ার্কে করতে চান তাহলে এখান থেকে আপনার বাই করে নিতে পারেন কিছুটা। তো আপনি আপনার সামর্থ্য মতো এখানে বাই করবেন, আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট 5টা বাই করছি, আপনি চাইলে 10টা 20টা যেটা ইচ্ছা বাই করতে পারেন। ঠিক আছে, তো পার টোকেনের ভ্যালু হচ্ছে 50 সেন্ট। তো আপনার হচ্ছে সঠিক কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আমি দিয়ে দিব, সেখান থেকে আপনি অবশ্যই বাই করবেন। তো বাই করার পরে আপনি স্টেকিংয়ে আসবেন, আসার পরে এখানে আপনার অ্যাভেলেবল যেটা ওইটা দেখতে পারবেন। তো এখানটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি এখানে আপনি যে অ্যামাউন্টটা এখানে স্টেক করতে চাচ্ছেন সেটা দিবেন। এরপরে এখানে আপনি কত সময়ের জন্য এখানে রাখতে চাচ্ছেন, স্টেক করতে চাচ্ছেন, তো এখানে মিনিমাম হচ্ছে 1 মান্থ এবং ম্যাক্সিমাম হচ্ছে 36 মান্থ, অর্থাৎ 3 বছর। ঠিক আছে, সো আমি এখানে একটা ছোটো অ্যামাউন্ট নিছি, তো আমি এটা পুরোটাই দিব 36 মাসের জন্যই। তো এটার আমার কোনো আফসোস নেই যে যাবে চলে যাবে। ঠিক আছে, সো আমি এটা পুরো 36 মাস দিচ্ছি, এর কারণ হচ্ছে আমি যদি এখানে 1 মান্থ দিই, আমি যদি এখানে 1 মান্থ দিই তাহলে আমার ভোটিং পাওয়ারটা আসবে 0.13। ঠিক আছে, বাট আমি যখন এটা 36 পুরোটাই দিব তখন আমার ভোটিং পাওয়ার আসতেছে 4.99, সো যেটা আমার বেশি আরও কাজে দিবে এরও পাওয়ার জন্য। সো এর কারণে আমি এখানে ফুল অ্যামাউন্টটা দিচ্ছি, মানে ফুল অ্যামাউন্ট এবং হচ্ছে এখানে 36 মান্থ পুরোটাই দিচ্ছি। তো এরপর এখানে ক্রিয়েট স্টেকে ক্লিক করবেন, এরপর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, আপনার ট্রানজ্যাকশান আসবে ওইটা কনফার্ম করে দিবেন। তো এখানে কিছুটা ফি কাটবে সেটা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে, এবার আমার এটা কিন্তু লকড হয়ে গেছে। সো আমার এটা আনলক হবে 2025 সালে। তো আপনি চাইলে এখানে একটা বড় অ্যামাউন্ট নিতে পারেন এবং কম সময়ের জন্য এটা হচ্ছে স্টেকে লাগাইতে পারেন। সো এখানে আমি সাজেস্ট করবো একটু বেশি সময় ধরে, অ্যাটলিস্ট 1 বছরের জন্য দেওয়াটাই বেটার হবে, কারণ তাদের যে এয়ারড্রপটা কবে আসবে এটা কিন্তু কেউ বলতে পারে না। সো আপনি যদি 1 মাসের জন্য দেন, 1 মাসের জন্য দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তাদের এয়ারড্রপটা আসতেছে আরও পরে এবং স্ন্যাপশট নিচ্ছে আরও অনেক পরে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এলিজিবল হবেন না। সো অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে একটু বেশি সময় ধরে দেওয়ার জন্য। সো এখানে 2টা ট্রানজ্যাকশান আসবে, 2টা অ্যাপ্রুভ করে দেবেন, প্রথমটা কনফার্ম করার পরে এখানে সেকেন্ড আরেকটা আসবে, তো এটাও মানে কনফার্ম করে দেবেন। ওকে, তো আমার ট্রানজ্যাকশানটা কনফার্ম হয়ে গেছে এবং আমার এটা স্টেকিং হয়ে গেছে। সো এবার যদি আমি আবার ওই স্টেকে আসি, আসার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 5টাই স্টেকিংয়ে বসে গেছে এবং আমার ভোটিং পাওয়ারটা কিন্তু 5। ঠিক আছে, তো এবং এটা আমি এখন কাজে লাগাই, নতুন যে প্রজেক্টগুলো এখানে থাকবে এগুলোতে আমরা ভোট করতে পারবো। তো ভোটিংয়ের সিস্টেমটা একটু দেখাই নি। তো এখানে আপনি যে ভোটের যে অপশানটাতে ওইখানে ক্লিক করবেন, করার পরে দেখতে পাচ্ছেন এখন সবগুলো ক্লোজ হয়ে গেছে, মানে নতুন কোনো ভোট আর নাই এখানে। সো তো আপনি এখানে জয়েন করে নেবেন মেম্বার হিসেবে, তো মেটামাস্কের সাথে কনফার্ম করে দিতে হবে, ট্রানজ্যাকশানটা আসবে, জাস্ট অ্যাপ্রুভ করে দিবেন। আচ্ছা, তো এখানে আরও একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে আপনাদেরকে বিএসসি নেটওয়ার্কে এই যে স্টেক করে দেখাইলাম, আপনারা কিন্তু চাইলে এখানে ইথেরিয়াম নেটওয়ার্কেও করতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি আপনার ফান্ড থাকে ইথেরিয়াম প্লাস বিএসসি দুইটাই করবেন, কারণ এখানে আপনার মোস্ট অফ দ্য প্রজেক্ট ইথেরিয়াম নেটওয়ার্কেরই হবে। ঠিক আছে, সো ইথেরিয়ামটাতেই করা বেটার হবে। এই যে দেখতে পাচ্ছেন ইথেরিয়াম অপটিমাইজম, সো এগুলোতে বেশিরভাগই ইথেরিয়ামটাই বেশি লাগবে। সো আপনি ইথেরিয়ামটাই বেশি ট্রাই করবেন যাতে আপনি এখানে ভোট দিতে পারেন। তো ভোট দেওয়ার সিস্টেমটা কি এখানে ওপেন থাকবে, আপনার এই যে ক্লোজ দেখতে পাচ্ছেন এখানে ওপেন থাকবে, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচের দিকে আসতে হবে, আসার পরে এখানে আপনার সিলেক্ট করতে বলবে। তো মোস্ট অফ দ্য কেসে এখানে যেটা এটাই হয়। তো এটা দেওয়ার পরে আপনি এখানে ভোট করার অপশান পাবেন, ভোটে ক্লিক করার পরে আপনি হচ্ছে এখানে আপনার যে ভোটিং পাওয়ারটা ওইটা দেখতে পারবেন, ওইটা দিয়ে আপনি জাস্ট ভোট করে দেবেন, তাইলে হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার ভোট করার সিস্টেমটা ছিল। এরপরে এখানে আরও একটা অপশান আছে, সেটা হচ্ছে যে গভর্নেন্স ফোরাম। তো গভর্নেন্স ফোরামটাও মূলত ওইরকমই, এখন এখানেও কোনো প্রজেক্ট অ্যাভেলেবল নাই, তো যখন আসবে তখন আপনাদেরকে আমি এখানে জানাই দেবো যে কী করতে হবে। সো জাস্ট আপনারা এইটুকু করে নেবেন। অবশ্যই আবারও বলতেছি যে আপনি শুধুমাত্র যে বিএনবিতে এটা না, বুঝতে পারছেন, তো আপনি এখানে ইথেরিয়ামও ট্রাই করবেন, পাশাপাশি আরবিটিএমও ট্রাই করবেন, যেহেতু আরবিটিএমের এখনও নতুন মানে ওদের নিজস্ব টোকেন আসে নাই। সো আরবিটিএমটা ট্রাই করা অনেক ভালো হবে, যদি তাদের নিজস্ব টোকেন আসে সেই ক্ষেত্রে বলা যায় না, এখান থেকেও একটা এয়ারড্রপের চান্স থাকতে পারে। তো এবার আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে লিকুইড সোয়্যাপ। তো এটা আপনার মেন নেটে আছে, এটাও এটা আপনাকে ইথেরিয়াম নেটওয়ার্ক থেকে করতে হবে। তো এখানে লিকুইড সোয়যাপ যেটা আছে এটা কপি করে নেবেন, মানে যে ইয়েটা আছে
আপনি লিঙ্কটা দিয়ে দিব, আপনার এখান থেকে কপি করে নেবেন। তো লিঙ্কটা কপি করে নেওয়ার পরে জাস্ট আপনি এখানে পেস্ট করে দেবেন, দেওয়ার পরে আপনার এখান থেকে স্টার ডেস্কটপ মোড করে রাখবেন, তাইলে আপনার সুবিধা হবে। তো এরপরে এটা হচ্ছে আপনার মেটামাস্কে চলে আসবেন, আসার পরে নেটওয়ার্কটা আপনি চেঞ্জ করে ইথেরিয়াম করে নেবেন। ওকে, তো এরপরে এখান থেকে আপনার কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, এরপরে এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করে দেবেন। তো এই ডট মিনতে ক্লিক করার পরে এখান থেকে মেটামাস্ক থেকে জাস্ট কানেক্ট করে দেবেন। তো এই কাজগুলো আপনি ঠিক তখনই করবেন, ইথেরিয়াম নেটওয়ার্কের কাজগুলো, যখন দেখবেন যে আপনার ইথেরিয়ামের গ্যাস প্রাইসটা অনেক কমে গেছে, তখন আপনারা শুধু এটা করবেন, ঠিক আছে? আদারওয়াইজ অন্য সময় এটা করবেন না। তো আমি আপনাদেরকে আপডেট করার চেষ্টা করব যে কখন এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এখানে আপনার কিছু পরিমাণ ইথেরিয়াম এখানে, আচ্ছা, তো এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে ইথেরিয়াম থেকে অ্যাপটোস যে নেটওয়ার্কটা আছে, নতুন অ্যাপটোস নেটওয়ার্ক, এটাতে আমরা হচ্ছে ফান্ড ট্রান্সফার করব। তো এখানে আপনার ইথেরিয়ামের সাথেও কানেক্ট করবেন, এখানে অ্যাপটোসের সাথেও কানেক্ট করতে হবে। তো কানেক্টে ক্লিক করার পরে এখানে আপনি হচ্ছে এই যে প্যাট্রা আছে, এরপরে হচ্ছে এই যে প্যাট্রা আছে, প্যাট্রা সিলেক্ট করে দেবেন। তো এরপরে আপনি এখান থেকে ইথেরিয়াম বা এই যে টোকেনের এখানে সিলেক্ট করার পরে টোকেনটাতে ক্লিক করার পরে এখান থেকে আপনি ইথেরিয়াম বা ইউএসডিটি বা ইউএসডিসি যেটা ইচ্ছা আপনি সিলেক্ট করে এখান থেকে অ্যামাউন্ট দিবেন। আপনার ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট দিতে পারেন, তবে যত বড় অ্যামাউন্ট আপনি করবেন তত বেশি এখান থেকে আপনার এয়ারড্রপ পাওয়ার চান্সটা বাড়বে। তো এরপরে এখান থেকে এই অপশানটাতে ক্লিক করার পরে জাস্ট ট্রানজ্যাকশানটা অ্যাপ্রুভ করে দিবেন, তাইলে আপনার এটা এই ইথেরিয়াম নেটওয়ার্ক থেকে আপনার হচ্ছে অ্যাপটোস নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। আচ্ছা, তো এখানে অ্যাপটোস নেটওয়ার্ককে এখানে ইউএসডিটা সাপোর্ট করে না, তো আপনি এখানে ইউএসডিসিটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো ইউএসডিসিটা সিলেক্ট করার পরে এবার এখান থেকে আপনি অ্যাপটোসটা দেখবেন যে সাপোর্ট করে কিনা। আচ্ছা, এখানে আপনার ইউএসডিসিটাও সাপোর্ট করতেছে না, সরি, এখানে প্রবলেমটা হয়ে গেছে কি আমি এখানে ভুল করে মাঝখানে চাপ দিছি, যার কারণে অ্যাপটোসটা উপরে চলে গেছে আর ইথেরিয়ামটা নিচে আসছে। তো আপনার ইউএসডিসিটা ইজিলি হয়ে যাবে, জাস্ট এখানে আপনার অ্যামাউন্টটা বসাবেন ইউএসডিসি সিলেক্ট করে, এরপরে আপনার ইউএসডিসিটা অ্যাপটোস নেটওয়ার্কে চলে আসবে। তো ট্রানজ্যাকশন হইতে আবারও বলে নিচ্ছে বেশ খানিকটা সময় লাগবে, তো আপনাকে ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। তো এটুকু যদি করে রাখেন তাহলে আপনার এটার কাজ কমপ্লিট। সো এখানে কয়েকটা আপনার ট্রানজ্যাকশন করবেন, এখানে ইথেরিয়াম নেটওয়ার্ক আছে, শুধু ইথেরিয়াম নেটওয়ার্ক না, ইথেরিয়াম নেটওয়ার্ক থেকে আপনি এখানে আরও যে নেটওয়ার্কগুলো আছে সেগুলোতেও আপনি করতে পারেন যদি আপনার কাছে ফান্ড থাকে। আর যদি না থাকে তাহলে অবশ্যই এখানে আপনার অ্যাপটোস নেটওয়ার্কে করবেন, এর একটা কারণ আছে, সেটাও আমি দেখাই দিচ্ছি। আর যদি আপনার কাছে ফান্ড থাকে তাহলে আপনি এই যে এখানে যে আদার্স যে নেটওয়ার্কগুলো আছে এগুলোতেও করবেন। তো আমি ধরে নিচ্ছি যে এগুলো আপনার কমপ্লিট। এবার আপনাকে আমি আরও একটা সাইডের লিঙ্ক দিব, ওইটাও আপনি ওপেন করবেন। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর ওয়েবসাইট, সেটা হচ্ছে অ্যাপটোস ব্রিজ। তো এই লিঙ্কটা কপি করবেন, তো এখানে লিঙ্কটা কপি করার পরে এখান থেকে আপনি এটা পেস্ট করে দেবেন। তো এটা দেওয়ার পরে এখান থেকে আপনার কানেক্ট ওয়ালেট করতে হবে। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে প্যাট্রা আছে, তারপরে হচ্ছে এই যে মার্টিন আছে, প্যাট্রা আছে, যে কোনো একটার সাথে আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করে দেবেন। তো ওয়ালেট কানেক্ট করে দেওয়ার পরে আপনার এখানে এখান থেকে কেটে দেবেন। দেওয়ার পরে দেখেন আপনি এর আগে যে আপনাকে অ্যাপটোস নেটওয়ার্কে নিয়ে আসার একটা কারণ হচ্ছে আপনি যদি এক্সট্রা ফান্ড না থাকে, অন্যান্য নেটওয়ার্কে যদি না করতে চান, তাহলে আপনি কী করতে পারেন, এখানে সরাসরি অ্যাপটোসে নিয়ে আসতে পারেন। অ্যাপটোসে নিয়ে আসার পরে যেহেতু এখানে তাদের লেয়ার জিরো বেসড আরও একটা ওয়েবসাইট আছে অ্যাপটোস নেটওয়ার্কের, সো আমাদের এখানে এক্সট্রা বেনিফিট হচ্ছে আমাদেরকে নতুন করে আর অ্যাপটোস নেটওয়ার্কে কোনো কিছু ডিপোজিট করতে হচ্ছে না, জাস্ট আমরা যখন ব্রিজ করবো তখন সরাসরি এটা অ্যাপটোস নেটওয়ার্কে চলে আসবে। এরপর অ্যাপটোস থেকে আপনার চাইলে ইথেরিয়াম বা আদার্স যে কোনো নেটওয়ার্কে এখান থেকে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আশা করি এটাও কমপ্লিট করে নিতে পারবেন, জাস্ট আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট দিয়ে করে নেবেন। সো আপনি অবশ্যই ট্রাই করবেন, এই যে এখানে অবশ্যই এখানে মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। তো চেষ্টা করবেন একটা হেলদি অ্যামাউন্টের এখানে ট্রেড করার জন্য বা ট্রানজ্যাকশান করার জন্য, যাতে আপনি একটা স্ট্রং কন্টেন্টার মানে কম্পিটিটর হয়ে যান এটার জন্য। সো এরপরে আরও একটা আছে, যেটা হচ্ছে টেস্টনেট নেটওয়ার্কে, সেটা হচ্ছে ইউএসডিসি ডেমো। তো এটার লিঙ্কটাও আমি দিয়ে দিব, আপনারা কপি করে নেবেন। তো তার আগে আপনাকে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার মেটামাস্কে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনার এই যে গোল্ডলি টেস্টনেট নেটওয়ার্কটা আছে এটা সিলেক্ট করে দিতে হবে। তো আপনি যদি গোল্ডলি নেটওয়ার্কটা না পান, শুরুতে দেখতে এই যে এখান থেকে সো অ্যান্ড হাইট যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে এই যে টেস্টনেট নেটওয়ার্কটা এটা অন আছে কিনা, যদি অফ থাকে অন করে দিবেন, দিলে দেখতে পারবেন। এরপর এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনাকে কিছু পরিমাণ ফসেট কালেক্ট করতে হবে, তো ফসেটের লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ফসেট কালেক্ট করে নেবেন। তো লিঙ্কটা ওপেন করার পরে অবশ্যই পেজটা ডেস্কটপ মোড করে নেবেন। তো ডেস্কটপ মোড করার পরে এখানে কানেক্ট ওয়ালেট অপশান পাবেন। ওকে, তো এখানে ওয়ালেটটা কানেক্ট করে দেবেন। এরপরে এখানে নেটওয়ার্কটা দেখবেন যে গোল্ডলি টেস্টনেট আছে কিনা। তো এরপরে আপনাকে এখানে এরপরে এই যে গো টু ট্রান্সফার অপশানটা আছে এখানটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার এখানে কিছু পরিমাণ ফসেট কালেক্ট করতে হবে, যেমন এটা হচ্ছে আপনার
ইউএসডিসি কালেক্ট করতে হবে। তো ইউএসডিসি কালেক্ট করার জন্য এখানে যাবেন, এরপরে আপনার মেটামাস থেকে অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা কপি করার পরে আবার আপনি আগের পেজটাতে চলে আসবেন, আসার পরে এখানে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। বেশ কয়েকবার যতবার ইচ্ছা আপনি করবেন, আপনি এখান থেকে একটা ফসেট পেয়ে যাবেন। তো এখানে আপনার ইউএসডিসিটা আসতে বেশ খানিকটা সময় লাগবে। সো আপনি এখানে ফসেটটা কালেক্ট করার জন্য এখানে ইউএসডিসি ফসেটে ক্লিক করার পরে আপনি বেশ কয়েকবার সাবমিট করবেন, যাতে আপনার এখানে একটা ইউএসডিসির পরিমাণটা বেশ খানিকটা হয়। এরপর এখানে তো একটা গোল্ডেন নেটওয়ার্কে থাকবে, জাস্ট আপনি এখানে আপনি যেটা পাবেন সেই অ্যামাউন্টটা এখানে বসাই দিবেন। ধরেন আপনি 10টা কালেক্ট করছেন, 10 দিবেন, দেওয়ার পরে এখানে আপনার ট্রানজ্যাকশান অ্যাপ্রুভের যে ইয়েটা থাকবে ওইখানে ক্লিক করবেন। করার পরে জাস্ট আপনার মেটামাস থেকে এটা কনফার্ম করাই দিবেন। তো এটা কনফার্ম করাই দিলে আপনার এটা ইউএসডিসিটা চলে আসবে হচ্ছে আপনার অ্যাভাক্স নেটওয়ার্কে। তো এরপর এখান থেকে অ্যাভাক্সের একটু ফসেট কালেক্ট করে নেবেন। অ্যাভাক্সের ফসেট কালেক্ট করে নেওয়ার পরে আপনার যে মেটামাস্কটা আছে ওইটা আপনার অ্যাভাক্স টেস্টনেটে নিয়ে যাবেন, ঠিক আছে, ফুজি টেস্টনেট যেটা আর কি। তো ওইটা আপনি হচ্ছে নেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট এই যে মাঝখানে যে অপশানটা আছে এটা ইয়ে করে দেবেন। দেওয়ার পরে আপনার এই ফুজি থেকে আবার আপনি গোল্ডেতে নেবেন, নেওয়ার পরে ট্রানজ্যাকশান অ্যাপ্রুভ করে দেবেন। এইভাবে আপনি বেশ টানা কয়েকদিন, আপনি 3-4 দিন বা 10-12 দিন আপনি টানা এইভাবে প্রত্যেকদিন 5 থেকে 7 বার করে ট্রানজ্যাকশান কনফার্ম করে দেবেন। তাইলে হবে কি, আপনি এখানে একটা স্ট্রং আপনার মানে এখানে আপনার সাপোর্ট দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। সো আপনি এয়ারড্রপের জন্য স্ট্রং একটা কন্টেন্টার হয়ে যাবেন। সো যাই হোক, এগুলো যদি ঠিকঠাক মতো করেন তাইলে আপনার এয়ারড্রপ পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। তো এখানে কী করতে হবে, জাস্ট আপনার এই যে গোল্ডেন নেটওয়ার্ক থেকে আপনি এটা অ্যাভাক্স নেটওয়ার্কে নিয়ে যাবেন টেস্টনেটের, এরপরে আবার অ্যাভাক্স নেটওয়ার্ক থেকে আপনার গোল্ডি যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কে নিয়ে আসবেন। তো এইভাবে টানা কয়েকদিন আপনি কয়েকটা ট্রানজ্যাকশান করে নেবেন। তো এরপরে মূলত আমাদের আরও কয়েকটা কাজ আছে। তো এখানে আমি যদি আপনাদেরকে সবগুলো ধরে ধরে ট্রানজ্যাকশান দেখাই দিতে যাই তখন কিন্তু ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। সবগুলোতে সিস্টেম মূলত একই রকম, আপনার হচ্ছে ট্রেড করতে হবে, ব্রিজ করতে হবে, এইগুলাই। জাস্ট আপনার অ্যামাউন্টগুলো ওয়ালেট কানেক্ট করবেন, অ্যামাউন্ট বসাবেন, ট্রানজ্যাকশান অ্যাপ্রুভ করে দেবেন। তো এরপরও আমি একটু দেখাই দিই অল্প অল্প করে। তো যদি আমি এখানে রেডিয়েন্ট ক্যাপিটাল যেটা এটা দেখাই, তো এটা এরপরে এখানে আরও দুইটা আছে, এগুলো মূলত আপনার আরবিটিএম নেটওয়ার্কের। তো এগুলো আমি সিলেক্ট করছি এই কারণে, এটা হচ্ছে আপনার লেয়ার জিরো বেসড যে ইকোসিস্টেম আছে, এই যে দেখতে পাচ্ছেন রেজ ট্রেড, তারপরে আপনার হচ্ছে এই যে রেডিয়েন্ট ক্যাপিটাল, তারপরে আরও অনেকগুলো আছে। তো এইগুলোর তারপরে হচ্ছে অ্যাঞ্জেল প্রোটোকল। তো এইগুলো সিলেক্ট করার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনার যদি আপনি এইগুলোতে এখন হচ্ছে পার্টিসিপেট করে থাকেন করেন সেক্ষেত্রে যখন আরবিটিউমের আপনার যখন টোকেন আসবে তখন কিন্তু আপনাদের এখান থেকেও একটা প্রফিট আসার চান্স থাকবে, যেহেতু এগুলো আপনার আরবিটিউম নেটওয়ার্ক বেস এবং এখানে আপনার ট্রানজ্যাকশানগুলো করতে হচ্ছে আরবিটিউম নেটওয়ার্কে। ওকে, তো আপনি লিঙ্কটা কপি করে আনবেন, আনার পরে এখানে আপনার কিউই ব্রাউজারে ওটা পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার হচ্ছে আপনার মেটামাস্কটা ইনস্টল করে নেবেন, সরি মেটামাস্কে যাবেন, যাওয়ার পর নেটওয়ার্কটা আরবিটিউম করে নেবেন। যদি আরবিটিউম নেটওয়ার্ক অ্যাড না থাকে আপনি চেন লিস্টের মাধ্যমে ওটা অ্যাড করে নেবেন। অলরেডি প্রত্যেকে জানেন যে কী করে অ্যাড করতে হয়। তো এখানে আসার পরে আপনার এখানে আরও একটা কাজ করতে হবে। তো মূলত এটা হচ্ছে আপনার বোরো করতে হয়, এই যে এখানে বোরো অপশান পাবেন, ডিপোজিট অপশান পাবেন, লুপ অপশান পাবেন। সো এখান থেকে আপনার মূলত আমি যদি ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পরে প্রথম কাজটা হচ্ছে আপনার ডিপোজিট করা। সো এখানে ডিপোজিটে ক্লিক করবেন, করার পরে আপনার এই যে নেটওয়ার্কটা কিন্তু এখানে আরবিটিউম নেটওয়ার্কটা থাকবে। সো এখান থেকে আপনি ইথেরিয়াম বা যে কোনো কিছু আপনি এখান থেকে ডিপোজিট করে নেবেন। তো ডিপোজিটে ক্লিক করার পরে, আচ্ছা আমি এখানে ইউএসডিসিতে ক্লিক করি, ইউএসডিসিতে ক্লিক করার পরে এখানে আপনার ডিপোজিট অ্যামাউন্টটা এখানে বসাইতে হবে। হওয়ার পরে এরপরে, ও সরি, এখানে আপনার তো ডিপোজিট নাই কোনো। সো এটা লুপ মানে মূলত আপনার এটা স্টেকিংয়ের মতো কাজ করবে, আপনাকে এখানে সরি স্টেকিং না, এটা হচ্ছে লিভারেজ ট্রেডের মতো কাজ করবে। 5x লিভারেজ দিবে আপনাকে, যেখানে এপিআর হচ্ছে 55%। সো এখানে স্টার্ট লুপিংয়ে ক্লিক করার পরে আপনার যে অ্যামাউন্টটা থাকবে এটা হচ্ছে আপনার থ্রি ডট মেনতে ক্লিক করার পরে আপনার ট্রানজ্যাকশানটা অ্যাপ্রুভ করে দিলেই হয়ে যাবে। এছাড়াও এখানে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার বোরো করার। বোরো করার জন্য আপনার একই রকমভাবে এখান থেকে স্টেবল কয়েন সিলেক্ট করে দিতে পারেন, ইউএসডিসিটা সিলেক্ট করে দিতে পারেন, একইভাবে এখান থেকেও এই যে প্রথমে ডিপোজিট নাও ক্লিক করবেন, ঠিক আছে। তো ডিপোজিট নাও ক্লিক করার পরে আপনার ব্যালেন্স সেখানে কোনো ইউএসডিসি নাই, ইউএসডিটি নাই, অর্থাৎ আমার যে এখানে মেন ওয়ালেটটা আছে সেই ওয়ালেটে কিছু নাই, যার কারণে এখানে শো করতেছে না। তো অবশ্যই আপনার ওয়ালেটে এগুলো রাখবেন, রাখলে এখানে শো করবে। এরপরে আপনি আপনার যে ওয়ালেটে যে পরিমাণটা আছে সেখান থেকে কিছু পরিমাণ, সর্বোচ্চ এখানে $1 থেকে $2 বেশি করবেন না, ঠিক আছে। সো $1 করলে যথেষ্ট, $1 করে এখানে জাস্ট স্টার্ট লুপিংয়ে ক্লিক করে ট্রানজ্যাকশানটা অ্যাপ্রুভ করে দেবেন, তাইলে আপনার এটা হয়ে যাবে। তো এখানে জাস্ট আপনার ডিপোজিটের কাজ হবে, বড়োর কাজ হবে, তাইলে হয়ে যাবে। চাইলে আপনি এখান থেকে স্টেকও করতে পারেন, বাকিটা আপনার ইচ্ছা। তো এরপরে আরও একটা আছে, যেটা আপনার টেস্টনেট নেটওয়ার্কের সামনে আসতেছে, সেটা হচ্ছে এই যে মনগেন ফিনান্স। তো এখানে ক্লিক করবেন, তো এটা আপকামিংয়ে আছে, এখনও আসে নাই। তো ফলো করে রাখবেন, ফলো করে রাখার পরে যখন তাদের এটা আসবে তখন আমি আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেয়ার জিরো বেস্ট, এখানে আসতেছে, আপকামিংয়ে আছে, ঠিক আছে। সো
তো যখন তাদের টেস্টনেটটা ঠিকঠাক মতো চালু হবে আমি আপনাদেরকে আপডেট জানাই দিব। টেলিগ্রামে জয়েন থাকবেন, আশা করি সব আপডেট পাবেন। তো এরপরে আরও দুইটা আছে প্ল্যাটফর্ম যেখানে আপনার মানে ট্রেড করতে হবে, এই যে রেজ ডট ট্রেড, এখানে ক্লিক করবেন। তো এটা আপনার ডেস্কটপ মোড করে নিতে হবে। এরপরে এখান থেকে আপনার এটা দেখতে পাচ্ছেন আরবিটিউম নেটওয়ার্কে ওয়ালেটটা কানেক্ট করবেন। জাস্ট এখানে আপনার বাই শর্ট মানে লং শর্টের ব্যাপার স্যাপার আছে ফিউচার ট্রেডিংয়ের মতো, তো আপনি এখানে জাস্ট কিছুটা ট্রেড করে নেবেন। লিভারেজ আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন এখান থেকে, এই যে সরি এটা স্লিপেজ, তো এখানে কিছু আপনার কিছু ইচ্ছা মতো আপনি সোয়াইপ করে নেবেন। তো সোয়াইপ করার পরে আপনার যে ফান্ডটা থাকবে ওইটা অবশ্যই সেভ করে নিয়ে নেবেন, যাতে এখানে আপনার সর্বোচ্চ কস্ট $1 বেশি না হয়, ঠিক আছে। তো এরপরে যেটা সেটা হচ্ছে অ্যাঞ্জেল প্রোটোকল। তো এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনার বেস্টের ডেস্কটপ মোড করবেন। তো যেহেতু এটা মেননেটের প্রজেক্ট, আপনার যদি ঠিকঠাক মতো দক্ষতা না থাকে তাহলে কিন্তু আপনি যখন ট্রেড করতে যাবেন আপনার ফান্ড কিন্তু অনেকটা লস যাওয়ার চান্স থাকবে। সো অবশ্যই যেটা করবেন সেটা আপনার নিজস্ব রিস্কে করবেন। তো এখানে আপনার অনেকগুলো কাজ আছে, তো সবগুলো করার দরকার নাই। জাস্ট এখান থেকে দেখবেন যে আপনার হচ্ছে কানেক্ট ওয়ালেট করবেন, ওয়ালেটটা কানেক্ট করার পর এখান থেকে আপনার সোয়াইপ করবেন। এরপরে আপনি একটা লিভারেজ ট্রেড করতে পারেন। তো এটুকু করলেই আশা করি হয়ে যাবে। তবে এখান থেকে আরও একটা যেটা আছে সেটা হচ্ছে আপনার ভোট করা। তো ভোট করার জন্য আপনাকে এখানে তাদের যে অ্যাঞ্জেল টোকেনটা আছে এটা লক করতে হবে। তো এর জন্য আপনাকে এখানে ওয়ালেট কানেক্ট করে কিছু পরিমাণ আপনার লক মানে স্টেকিং আর কি, স্টেক করলে আপনি যে প্রথমে যেটা দেখালাম ঠিক সেমভাবে আপনি এখানে ভোট করার জন্য পাওয়ার পাবেন, সেটা দিয়ে আপনি ভোট করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানেও সবগুলো ক্লোজ আছে, যখন ঠিকঠাক মতো আবার চালু হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখানে আপনার SLP টোকেনটা আপনার হচ্ছে স্টেক করতে হবে, যে দেখতে পাচ্ছেন SLP। তো এটা স্টেক করলেই আপনার সব কিছু ঠিকঠাক মতো হয়ে যাবে। এছাড়াও আমি আপনাদেরকে তাদের যে প্রজেক্টের যেগুলো আপনার তাদের ইকোসিস্টেমে যেগুলো টোকেন আছে সেগুলোর আমি লিঙ্ক দিয়ে দেবো। যে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল প্রোটোকল আছে, তারপর হচ্ছে যে রেডিয়ান ক্যাপিটাল আছে, তো যেগুলো আমি দেখালাম ম্যাক্সিমামগুলো এখানে আছে। তো এছাড়াও এখানে কিন্তু সুসি সোয়াপ আছে, তো এটা একটা সোয়াপ এক্সচেঞ্জার। আপনি কী করবেন, এই যে এখানে হ্যাশফ্লো আছে, তো এইগুলোতে আপনি কিছু পরিমাণ আপনার ট্রানজ্যাকশন করে রাখবেন। সুসি সোয়াপে আপনার ধরেন আপনি ইথেরিয়াম থেকে কিছু পরিমাণ USDT-তে কনভার্ট করলেন, জাস্ট আপনার ফিটা খরচ যাবে। তো দেখবেন যে যখন ফিটা কম যায় তো সেই সময়টাতে করবেন। একইভাবে এই যে হ্যাশফ্লোতেও আপনার একই রকম, জাস্ট ট্রেড করা। তো আপনি কীভাবে বুঝবেন যে আপনার এখন ট্রেড করা উচিত? তো এই যে দেখতে পাচ্ছেন আপনার আপনি ইথার স্ক্যান যেটা আছে এটাতে আসবেন। আসার পর এখানে যে গ্যাস প্রাইসটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেক হাই আছে, 57 এখানে। তো এটা যখন আপনার কমে আপনার 10-12 এরকম আসবে তখন আপনি এখান থেকে ট্রানজ্যাকশন করবেন, ঠিক আছে। সো ওই সময় আপনার ফিটা অনেক কম লাগবে, কম খরচে আপনার কাজ হয়ে যাবে। তো আবারও আমি বলতেছি যেহেতু এখানে আপনার বেশ কিছুটা খরচ পড়বে, সো আপনি যদি করতে চান তাহলে আপনার নিজস্ব রিস্কে করবেন, আর যদি না করতে চান জাস্ট একটা করে ট্রানজ্যাকশন যত কমের মধ্যে আপনি করতে পারেন, যেন এয়ারড্রপ আসলেও কিছু পরিমাণ আপনি এয়ারড্রপ পান। আর যদি যদি আপনার কাছে এনাফ ফান্ড থাকে তাহলে সবগুলোতেই করবেন, এক্সট্রা যে সুইচ সোয়াপ হ্যাশফ্লো এগুলোতেও করবেন। আর যদি আপনার কাছে এনাফ যদি ফান্ড না থাকে তাহলে অ্যাটলিস্ট আপনি এই কয়েকটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনার এখান থেকে এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন আশা করি। আর যদি এক্সট্রা এগুলো করেন যেটার কথা বললাম, এই দুইটা পাশাপাশি আরও দুইটা, তো আপনার হতে পারে এয়ারড্রপের অ্যামাউন্টটা আরও বিগ হতে পারে। সো আশা করি প্রথম ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। তো এই সিরিজের সেকেন্ড যে ভিডিওটা ওটাও খুব শীঘ্রই দেওয়া হবে, আশা করি আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।